বিসমিল্লাহির রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ এবং যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই যুব দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আজান হয়ে যাবে, সময় নেই, বক্তব্য রাখার সুযোগ নেই, শুধু আপনাদেরকে দুটো বিষয়ে স্মরণ করে দিতে চাই, বিশেষ করে যুব দলের নেতা এবং কর্মী ভাইদের। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম কমিটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে ছাত্র বিষয়ক দায়িত্ব দিয়েছিল, ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই অঙ্গ সংগঠনগুলো করেন, তখন শহীদ জিয়াউর রহমানের যে চিন্তা চেতনা এবং তার যে লক্ষ্য, এগুলো সম্বন্ধে উনি বলেছেন। আমি সেইগুলোর মধ্যে মাত্র দুটো উল্লেখ করতে চাই। এক হচ্ছে এই যে ছাত্রদল, যুবদল, এই দুটো বিশেষ করে এই দলকে তিনি বলেছেন যে এই দুইটি দলে দল হচ্ছে অঙ্গসংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবেশদ্বার, গেটওয়ে। এই গেটে যদি প্রবেশ না করে তাহলে ভবিষ্যতের বিএনপির নেতৃত্ব সৃষ্টি হবে না। আজকে চেহারা দেখেন, এখানে স্টেজে যারা উপবিষ্ট ছাত্র দল যুব দল হয়ে আজকে এখানে জিয়াউর রহমানের সেই যে দূরদর্শী কমেন্ট আজকে প্রমাণিত। তাই আমি স্মরণ করে দিতে চাই যুব দলকে যে বিএনপির গেটওয়ে হিসাবে, প্রবেশদ্বার হিসাবে আপনাদেরকে নেতা কর্মীদেরকে আকৃষ্ট করতে হবে। যত বেশি করবেন বিএনপি তত শক্তিশালী হবে। বর্তমানে যুব দল শক্তিশালী হবে, ভবিষ্যতে বিএনপি শক্তিশালী হবে। ঠিক একই কথা ছাত্র দলের বেলায়। আপনারা মনে রাখবেন, আপনারা গেটওয়ে টু বিএনপি। আরেকটি কথা তিনি বলতেন, জাতি, দেশ এবং বিএনপি সংকটকালে, কোনো খারাপ সময়ে এই অঙ্গ সংগঠন হবে ব্যানগার্ড। ব্যানগার্ড অর্থ হচ্ছে সম্মুখ সারির সৈনিক। অতএব আমি আজকে আহ্বান জানাবো, দেশ আজকে সংকটে, জাতি আজকে বিপর্যস্ত, জাতি এবং দেশকে বাঁচানোর জন্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে অঙ্গ সংগঠনগুলোকে ব্যানগার্ড, সামনের কাতারের সৈনিক বলে তিনি আখ্যায়িত করে গেছেন, সেই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। আপনাদের এখানে অনেক প্রত্যাশা আপনারা ব্যক্ত করেছেন, রাজপথে আমরা তার বাস্তবায়ন দেখতে চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে প্রধান অতিথির অনুরোধ।